আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ রাজশাহী ক্যাডেট কলেজ রাজশাহী থেকে এসএসসি গণিতে 2022 সালে টেস্ট পরীক্ষা যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল মাননীয় থেকে, সেই সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখব। দেখো, এখানে যে উৎপাদকটি দিয়েছে ক প্রশ্নের একটি ব্যতিক্রম ফাংশনের নিয়মে এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে চলো আমরা এই প্রশ্নের সমাধানগুলো দেখে নেই। দেখো, প্রথমেই ক প্রশ্নের সমাধানে আমরা যে কাজটি করতে পারি, দেখো আমাদের কাছে দেওয়া আছে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24কে বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে এখান থেকে আমরা প্রথমেই লিখব মনে করি বা ধরি, হ্যাঁ ধরি। তাহলে ধরি লিখে নিলাম। দেখো ধরি এফ অফ এক্স, হ্যাঁ একে আমরা ফাংশনের নিয়মে অঙ্কটা করতে হবে। ধরি এফ অফ এক্স সমান এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24। দেখো এখান থেকে এখন যে কাজটি করতে হবে, এখানে এই রাশিটির মাঝে এক্সের জায়গায় কত বসালে এই রাশিটির মান শূন্য হয়ে যাবে সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো এক্সের জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে এখানে হবে কত, 1³ মাইনাস 1 মাইনাস 24, তার মানে এখানে শূন্য হবে না। তাহলে আমরা এক্ষেত্রে কি করতে পারি, এক্ষেত্রে আমরা সংখ্যা যদি এখানে 2 ধরি 2, তাহলে 2³ তাহলে এখানে কত হবে 2³ মাইনাস 2 মাইনাস 24। তাহলে 2³ কত হয়, 2³ হলো 8 মাইনাস 2 মাইনাস 24, তাহলে এখানেও কি 0 হয় না। এখন যদি আমরা 3 ধরি, এক্স এর জায়গায় যদি 3 ধরে নেই প্লাসের 3, তাহলে দেখো তাহলে এখানে হবে 3³ মাইনাস 3 মাইনাস 24 সমান দিয়ে 3³ সমান কত 27, আর এখানে আছে মাইনাস 3 আর হলো মাইনাস 24। দেখো এখানে প্লাসের 27 মাইনাসের 24 এবং মাইনাসের 3 যদি আমরা যোগ করি তাহলে মাইনাসের 27 সমান 0। তাহলে এখানে দেখো আমরা এক্স এর জায়গায় যদি আমরা 3 বসাতে পারি, এক্স এর জায়গায় যদি আমরা 3 বসাতে পারি তাহলে এর রাশির মান কত হবে, 0 হবে। তাহলে এখানে আমরা লিখব অতএব এফ অফ 3 সমান 3³ মাইনাস 3 মাইনাসের 24। এখন দেখো তাহলে এখানে আমরা লিখতে পারি, দেখো 27 মাইনাস 27 সমান 0। যেহেতু এখানে আমরা এক্স সমান 3 বসিয়ে এই রাশির মান 0 পেয়েছি, সেই কারণে এখানে আমরা এক্স মাইনাস 3 লিখতে পারি। দেখো এই প্লাসের 3 আমরা বাম পাশে নিয়ে আসলে কী হবে, মাইনাস 3 সমান 0, অর্থাৎ এই এক্স মাইনাস 3 হবে এই রাশিটির একটি উৎপাদক। যেহেতু আমরা প্লাসের 3 বসিয়ে এই রাশির মান 0 পেয়েছি, সেহেতু এক্স মাইনাস 3 হবে এই রাশিটির একটি উৎপাদক। তাহলে আমরা এভাবে লিখতে পারি অতএব এক্স মাইনাস 3 এফ অফ এক্স এর একটি উৎপাদক আচ্ছা এখন আমরা যে কাজটি করবো, দেখো এখন আমরা কি লিখতে পারি, এখান থেকে দেখো আমরা লিখতে পারি আমাদের যে রাশিটি ছিল সেই রাশিটি আমরা লিখতে পারি। দেখো কি ছিল, এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24। এখন এখানে একটু খেয়াল করতে হবে, হ্যাঁ দেখো এখানে উপরে দেখো এক্সের সর্বোচ্চ পাওয়ার কত আছে, এক্সের সর্বোচ্চ পাওয়ার আছে আমাদের 3, এক্সের সর্বোচ্চ পাওয়ার কত আছে 3 আছে। তাহলে আমরা যে কাজটি প্রথমে করতে পারি, এই এক্স মাইনাস 3 যেটি আছে সেটি আমরা 3 বার লিখে দিতে পারি। কতবার, 3 বার, কারণ এখানে সর্বোচ্চ পাওয়ার কত 3। তাহলে দেখো এখানে আমি এক্স মাইনাস 3 3 বার যদি লিখে দিই তাহলে আমরা এই কাজটি করব হলো দ্বিতীয় যে লাইনটি রয়েছে সেই দ্বিতীয় লাইনে, হ্যাঁ প্রথম লাইনটা গ্যাপ থাক, এখানে আমরা লিখব এক্স মাইনাস 3 একটু গ্যাপ দিয়ে আবার লিখব এক্স মাইনাস 3 একটু গ্যাপ দিয়ে আবার লিখব এক্স মাইনাস 3। আমরা কয়টি এক্স মাইনাস 3 লিখেছি, 3টি। কেন 3টি লিখেছি, কারণ এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার হলো 3, এই কারণে আমরা এক্স মাইনাস 3 3 বার লিখেছি। এখন দেখো এখানে কি আছে, এক্স কিউব আছে, তাহলে এখানে আমরা এক্স কিউব লিখে দেব। কি লিখে দেব, এক্স কিউব লিখে দেব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতেছো। হ্যাঁ এখানে আমরা এক্স মাইনাস 3 3 বার লিখেছি কারণ এক্সের পাওয়ার সর্বোচ্চ 3। তারপরে যে কাজটি করেছি এই লাইনে আমরা এক্স কিউব লিখেছি, যা থাকবে তাই লিখব। এখন কথা হলো এখানে আমরা কত লিখলে এখানে এক্স কিউব হবে, দেখো এখানে এক্স আছে, এখানে আর কত লিখলে এক্স কিউব হবে, নিশ্চয়ই এক্স স্কোয়ার, কারণ এক্স স্কোয়ার এবং এক্স গুণ দিলে এক্স কিউব হবে। এবার এক্স স্কোয়ার দিয়ে 3কে গুণ হবে মাইনাস 3কে, তাহলে এখানে হবে মাইনাস 3x স্কোয়ার। এখন দেখো তো উপরে যে লাইনটি ছিল সেখানে কি আমাদের মাইনাসের 3x স্কোয়ার আছে, নাই তো, তাহলে এটা আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে বাদ দিয়ে দিব কী করলে, এখানে প্লাসের 3x স্কোয়ার লিখে দিলাম। एखन देखो आमरा एखन जे काजटी करब ए प्लस हाँ ए प्लस दिलाम एखाने एक्स आछे आमरा एकटा एक्स कम नेब ताहले एखाने लिखब आमरा 3x कत लिखब 3x देखो एखन आमरा जोदि गुण दिई ताहले एखाने होयेछे 3x स्क्वायर आर प्लस माइनासे माइनास 3 × 9 एखाने होबे x एखन देखो एखाने माइनासेर कयटी x आछे उपरेर लाइने 1टी आमरा माइनासेर कयटी x पेयेछि 9टी ताहले एखाने होबे प्लसेर 8x कि होबे प्लसर 8x एखन देखो एखान थेके आबार आमरा कमन नेब ताहले एखाने प्लस कत कमन जाय 8 कमन नेब 8 x बादे हाँ एकटा x बादे बा एकटा x कम एरकम ताहले देखो एखाने जोदि आमरा गुण दिई ताहले देखो 8x होयेछे प्लसे माइनासे माइनास 3 दिये 8 के गुण करले एखाने होबे 24 देखो एखन आमादेर शेषे कत आछे 24 आछे एखन देखो प्रिय शिक्षार्थीरा आमरा x माइनस 3 x माइनस 3 x माइनस 3 कमन निते पारी ताहले एखान थेके x माइनस 3 कमन निये निलाम ताहले एखाने कि थाकबे एखाने थाकबे x स्क्वायर प्लस एखाने थाकबे 3x और एखाने थाकबे 8 एटी हलो क नং प्रश्न जेटी रयेछे सेई क नং प्रश्नेर उत्पादक और विश्लेषणेर आंसर। प्रिय शिक्षार्थीरा आशा करी तोमरा एई प्रश्नेर उत्तर देखो ख नং प्रश्नेर समाधाने बा आमादेरके चाওয়া হয়েছে a কিউব - 1/a কিউব এর मान কত হবে माइनसर 54√6 है ये देखाते हैं तर उद्दीपके देखो ए समान देवा आछे 13 - 2√42 ताहले एखान थेके आमरा लिखते पारी देखो देवा आछे आमादेर कि देवा आछे देखो देवा आछे ए समान एखाने हलो 13 - 2√42 एखान देखो एटा एटा स्क्वायर समान होबे स्क्वायर समान एखान देखो बा एखान थेके आमरा एर मान बेर करब ताहले स्क्वायर समान ताहले ए 13 के आमरा भेंगे लिखते पारी 6 और 7 जोग करले आमादेर 13 होबे 6 और 7 जोग कर ले 13 है और 6 और 7 जो गुण कर दी तो 6 + 7 = 42 है ताहले एखाने आमरा लिखते पारी 7 - 2√42 प्लसर 6 6 और 7 जोग कर ले 13 है और बाकी जा छिलो ता आमरा लिखेछि। एखन देखो बा एखान थेके आमरा जे काजटी करते पारी एखाने आमरा सूत्र प्रयोग करब ताहले सूत्र प्रयोग करले जोदि आमरा 7 तार उपरे स्कोयर देई তাহলে কিন্তু কত হয়ে গেল a স্কয়ার দিলে 7 × 7 = 49 হয়ে গেল তাহলে এখানে আমাদের কি করতে হবে এখানে আমরা রুট দিয়ে দেব তাহলে এখানে রুট স্কয়ার চলে যাবে 7 ঠিক থাকবে তাহলে এই ব্র্যাকেটের ভিতরে টুকু a তাহলে a স্কয়ার - 2a a হলো √7 b এখন √7 এর সাথে √6 যদি গুণ দেই তাহলে 6 এর সাথে 42 হবে তাহলে a স্কয়ার - 2ab + b স্কয়ার b বলতে √6 তার উপরে স্কয়ার। এখন দেখো তাহলে ডান পাশে আমাদের সূত্র প্রয়োগ হলো a স্কয়ার - 2b + b স্কয়ার এর তাহলে বাম পাশে আছে a স্কয়ার আর এখানে আমরা লিখতে পারি a - b তার হোল স্কয়ার তাহলে এখন উভয় পক্ষ থেকে স্কয়ার আমরা উঠিয়ে দিতে পারি তাহলে এখানে কি পাবো অতএব a সমান কি পাবো a সমান পাবো √7 - √6 এখন এই অঙ্কটি করতে গেলে a কিউব - 1/a কিউব করতে গেলে আমাদের a - 1/a লাগবে a - 1/a তাহলে আমাদের a পেয়েছি আমরা 1/a এখান থেকে আমরা বের করব তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি বা 1/a সমান 1/√7 - √6 তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো a এর মান যা আসে 1/a এর মান सेम একই আসবে শুধু চিহ্ন বিপরীত হবে তাহলে √7 + √6 হবে। আচ্ছা তারপর দেখো এখানে আমাদের অঙ্কটা করতে হবে তাহলে 1/a সমান এখানে উপরে হলো 1 নিচে হলো √7 - √6 এখন আমরা যে কাজটি করব এখানে লব ও হরকে নিচে যে রাশি থাকবে তার বিপরীত চিহ্নের রাশি দিয়ে গুণ করে দেব তাহলে এখানে লিখব আমরা √7 + √6 নিচেও গুণ দেব √7 + √6 তার মানে ডান পক্ষের লব ও হরকে √7 + √6 দ্বারা গুণ করে বা 1/a সমান एखन देखो ऊपर 1 दिए गुण दिले √7 प्लस √6 थाकबे आर नीचे देखो a प्लस b इंटू a माइनस b होयेछे ताहले एखाने होबे a स्क्वायर माइनस b स्क्वायर बा देखो एखान थेके आमरा कि लिखते पारी 1/a समान তাহলে উপরে হলো রুট ওভার 7 প্লাস রুট ওভার 6 আর নিচে হলো 7 মাইনাস 6। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো 1 বাই এ সমান রুট ওভার 7 প্লাস রুট ওভার 6 বাই 1। আমরা জানি কোনো রাশির নিচে যদি 1 থাকে তাহলে সেটা লিখতে হয় না, তাহলে 1টা চলে যাবে। তাহলে এখানে আমরা রুট ওভার 7 প্লাস রুট ওভার 6। প্রিয় শিক্ষার্থীরা, এই সকল অঙ্কের সমাধানগুলো করার উদ্দেশ্য হলো তোমরা যাতে পরীক্ষায় ভালো করতে পারো, সেই চেষ্টাটা আমি করতেছি। হ্যাঁ, তোমরা নিয়মিত যদি ভিডিওগুলো দেখো তাহলে আশা করি তোমাদের রেজাল্ট অনেক ভালো হবে। আর এই ক্যাডেট কলেজের প্রশ্নগুলো সমাধান করা খুবই জরুরি, কারণ এই আঙ্গিকে আমাদের এসএসসি পরীক্ষার প্রশ্নগুলো হয়ে থাকে। আশা করি তোমরা নিয়মিত ভিডিওগুলো দেখবে, তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবে ইনশাল্লাহ। দেখো এখন আমরা যে কাজটি করবো, তাহলে এখন আমরা এ পেয়েছি 1 বাই এ পেয়েছি, তাহলে আমরা এখান থেকে এ মাইনাস 1 বাই এ বের করবো। তাহলে আমরা লিখতে পারি অতএব এ মাইনাস 1 বাই এ সমান, তাহলে এ পেয়েছি কত রুট ওভার 7 মাইনাস রুট ওভার 6, আর এখানে হলো মাইনাস 1 বাই এ পেয়েছি রুট ওভার 7 প্লাস রুট ওভার 6। এখন দেখো এখান থেকে আমরা লিখতে পারি রুট ওভার 7 মাইনাস রুট ওভার 6 মাইনাস রুট ওভার 7 প্লাসে মাইনাসে মাইনাস রুট ওভার 6। এখন প্লাসের 7 এবং মাইনাসের 7 চলে যাবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো মাইনাসের রুট 6 কয়টা হলো, মাইনাসের 2টি রুট 6 হলো, কয়টি মাইনাসের 2 রুট 6 হয়েছে, মাইনাসের 2 রুট 6। এখন দেখো আমাদের কাছে কি চাওয়া হয়েছে, আমাদের কাছে চাওয়া হয়েছে এ কিউব মাইনাস 1 বাই এ কিউব সমান মাইনাসের 54 রুট 6 হয়, সেটা প্রমাণ করতে হবে। তাহলে অতএব এখন আমরা লিখতে পারি অতএব বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড, দেখো বামপক্ষে বলা হয়েছে এ কিউব মাইনাস 1 বাই এ কিউব, এর মান বের করতে হবে। তাহলে এ কিউব মাইনাস বি কিউব সমান, তোমরা নিশ্চয়ই জানো এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটি হলো এ মাইনাস এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্তটি লিখেছি আমরা। এখন দেখো এখান থেকে আমরা কি করতে পারি, তাহলে মান বসিয়ে দিতে পারি। তাহলে মান কত হচ্ছে মাইনাসের 2 রুট ওভার 6 তার উপরে কিউব প্লাস 3, এখানে হবে মাইনাসের 2 রুট ওভার 6। এখন দেখো পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে ভিতরে মাইনাসটা থেকে যাবে, তাহলে এই মাইনাস 2কে যদি আমরা কিউব করি তাহলে এখানে হবে 8 ইন্টু, এখন দেখো রুট ওভার 6কে যদি আমরা কিউব করি তাহলে এখানে হবে 6 রুট 6 হবে। আর এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, আমরা গুণ করে দিতে পারি 6 রুট 6। এখন এখান থেকে আমরা করতে পারি, দেখো এখানে যদি আমরা গুণ দিই তাহলে হবে 6 8 48 রুট 6 মাইনাসের 6 রুট 6। তাহলে এখান থেকে আমরা এখন যোগ করে দেবো, তাহলে মাইনাসের 54 রুট 6, আর এটি ডান পক্ষে রয়েছে রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছ কীভাবে সমাধান করতে হবে। এখন চলো আমরা গ নং প্রশ্নের সমাধানটি দেখে নেই। দেখো গ নং প্রশ্নে আমাদেরকে বলা হয়েছিল এ টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এ টু দি 5 এর মান নির্ণয় করো। তাহলে তোমরা নিশ্চয়ই পারো এটা। তারপরে দেখো এই অঙ্কগুলো যদি তোমরা আমার সাথে সাথে করার চেষ্টা করো তাহলে সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে, কারণ যেহেতু এটা হলো ভার্চুয়াল জগৎ থেকে তুমি দেখতেছো। হ্যাঁ, ভিডিওটা যখন দেখো তখন হয়তো তোমার মনে হতে পারে আমি এগুলো পারি, কিন্তু অ্যাকচুয়ালি যদি তুমি আমার সাথে সাথে করার চেষ্টা করো ভিডিওটি যখন দেখবে তাহলে আশা করি তোমরা এটা তোমার 100% কাজ হবে। হ্যাঁ, আর এভাবে যদি তুমি দেখো তাহলে শুধু দেখলা, তাহলে এইভাবে তোমার 5%ও কাজ হবে না। তাহলে সাথে সাথে যদি অঙ্কগুলো করো তাহলে তোমার জন্য ভালো হবে। এখন তাহলে দেখো গ নং প্রশ্নের সমাধানে আমাদের কাছে কী চাওয়া হয়েছে, এ টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 5। তাহলে এই প্রশ্নের সমাধান করতে গেলে আমাদেরকে এ প্লাস 1 বাই এ বের করতে হবে। এ প্লাস 1 বাই এ, আমরা কিন্তু এ এর মান পেয়েছি, 1 বাই এ এর মানও পেয়েছি। তাহলে আমরা লিখতে পারি খ হতে পাই বা খ হতে প্রাপ্ত, যে কোনো একটি লিখতে পারি আমরা। আচ্ছা, খ হতে পাই এ সমান আমরা পেয়েছি রুট ওভার 7 মাইনাস রুট ওভার 6, এবং দেখো 1 বাই এও পেয়েছি, 1 বাই এ সমান রুট ওভার 7 প্লাস রুট ওভার 6। এখন আমাদের কি বের করতে হবে, এ প্লাস 1 বাই এ। তাহলে এখান থেকে আমরা বের করবো অতএব এ প্লাস 1 বাই এ সমান, তাহলে দেখো এ পেয়েছিলাম রুট ওভার 7 মাইনাস রুট ওভার 6 প্লাস রুট ওভার 7 প্লাস রুট ওভার 6। এখান থেকে দেখো এখন এই প্লাসের 6 মাইনাসের 6 চলে যাবে, তাহলে এখানে থাকবে 2 রুট ওভার 7, দেখো 2 রুট ওভার 7। দেখো এখন আমাদের কাছে যেটি চাওয়া হয়েছে অতএব প্রদত্ত রাশি प्रदत्त राशि তাহলে প্রদত্ত রাশিটি আমাদের কাছে আছে a টু দি পাওয়ার 5 প্লাস 1 a টু দি পাওয়ার 5 তাহলে দেখো a টু দি পাওয়ার 5 প্লাস 1 a টু দি পাওয়ার 5 কে ভাঙলে কি হয় এখানে হবে a স্কয়ার প্লাস 1 a স্কয়ার এখানে হবে a কিউব প্লাস 1 a কিউব আর এখানে হবে - a প্লাস 1 a a to the power 5 plus 1 by a to the power 5 के हमरा ए भावे भेंगे लिखते पारी हाँ a square plus 1 by a square into a cube plus 1 by a cube minus a plus 1 by a हाँ एकांत के देखो a square plus 1 by a square एर मान हमरा बेट करबो ताहले a square plus 1 by a square बोलते a square plus b square ताहले a plus b whole square minus 2ab a b এটা হলো আমাদের প্রথম a square plus b square এর সূত্র এখন দেখো a cube plus b cube সমান আমরা কি জানি a plus b whole cube minus 3 ab into a plus b हाँ ये हलो a cube plus b cube अनुसिद्धांत एखन माइनस की आछे माइनस a plus 1 by a देखो एखाने शुधु एखन सिम्पली शुधु मानगुलो बसिए दिले तुमि उत्तरगुलो पेये जाबा देखो a plus 1 by a समान हलो 2√7 तार उपरे कि आछे स्क्वायर माइनस 2 आमरा एतटुकु लिखे फेलछि এবার দেখো a plus 1 by a তার উপরে কিউব তাহলে 2√7 তার উপরে কি হবে কিউব হবে মাইনাস এখানে হলো 3 ইনটু 2√7 আর এখানে হলো দেখো মাইনাসের 2√7 এখন দেখো এখান থেকে আমরা কি করতে পারি 2 তার উপরে স্কয়ার তাহলে কত হলো 4 4 আর রুট স্কয়ার চলে যাবে তাহলে এখান থাকবে 7 তাহলে 4 এর সাথে 28 তাহলে এখানে হবে 28 মাইনাসের 2 আর এখানে দেখো 2 কে কিউব করলে কত হবে 2 কে কিউব করলে হবে 8 আর √7 কে কিউব করলে কত হবে 7√7 হবে আর এখানে 3 দুগুণে 6√7 আচ্ছা এখন দেখো মাইনাসের 2√7 এখন এখান থেকে আমরা যে কাজটি করতে পারি দেখো এখান থেকে আমরা দেখো এখানে বিয়োগ করে দিতে পারি তাহলে এখানে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এখন হবে 26 আর দেখো এখানে আমরা গুণ করে দেব তাহলে 7 8 এ কত হয় 7 8 ए 56 हाँ 56 √7 माइनस 6√7 और एखे देखो आज कत माइनस 2√7 एखन देखो आमरा एखाने जे काजटी करते पारी एखाने बाहिरे कत हलो बाहिरे हलो 26 और एखाने आमरा वियोग करे देब एखाने जोदि आमरा वियोग करे देई ताहले निश्चय कत पाबो 50√7 पाबो देखो एई जे जोदि आमरा वियोग करे देई ताहले एखाने होबे 50√7 এখান থেকে মাইনাসের 2√7 এখানে মনে রাখতে হবে আগে গুণের কাজটা করে নিতে হবে 50 এবং আমরা 26 কে গুণ করে দিলে এখানে আমরা পাবো 1300 পাবো কত পাবো প্রিয় শিক্ষার্থীরা 1300 কত 1300 তাহলে 1300√7 হ্যাঁ 1300√7 থেকে মাইনাস 2√7 1300√7 থেকে মাইনাস হয়ে যাবে 2√7 তাহলে কত থাকবে 1298 √7 এটি হলো গ নং প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক খ গ রাজশাহী ক্যাডেট কলেজে 2022 সালের টেস্ট পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো তাহলে আজ এ পর্যন্তই সকলে ভালো থেকো আল্লাহ হাফেজ।